students. Welcome to our English Center class. Those who are following my classes, you know that today we are going to start a new topic. Today our topic is completing sentence. Completing sentence er khetre tomaderke je jinishta sobche beshi mone rakhte hobe seta hocche amar completing sentence er incomplete sentence seta complete korte hobe obosshoi ekti clause diye. সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফ্রেজ ইউজ করা হয়, তবে আমরা বেশিরভাগ ক্লজটা ব্যবহার করে থাকি। এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ক্লজ। ক্লজ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব অ্যান্ড অলসো এ মিনিং। আমার একটা ইনকমপ্লিট সেন্টেন্স যেটা প্রশ্ন দেওয়া থাকবে সেটাকে আমাকে কমপ্লিট করতে হবে। অনেকে এই প্রশ্নটা করে থাকে, আমি জাস্ট ইনকমপ্লিট যে ড্যাশটুকু দেওয়া আছে সেটুকুই পরীক্ষার খাতায় লিখলে হবে কি না। No, you have to answer in full sentence. আমাকে পুরো সেন্টেন্সটা তুলে দিতে হবে এবং এরপরে যে অংশটুকু তুমি নিজে করেছ সেটা নিজে আন্ডারলাইন করে দিতে হবে, তাহলে চলবে। তবে ইনকমপ্লিট জাস্ট লাস্ট অংশটা লিখে দিলে হবে না। আচ্ছা ঠিক আছে, আর ক্লজ আমি আগে ক্লজটা অপেক্ষা বুঝাই। ক্লজ নিয়ে যদি বোঝাতে যায় তাহলে হয়তো একটা দুটো ক্লাস নিলেও কমপ্লিট হবে না। তবে আমার এই ক্ষেত্রে আমার মেইন যে পারপাসটা সেটা হচ্ছে আমার কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। এখানে আমি জাস্ট একটু তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, যদি যেটুকু আইডিয়া নিলে তুমি কমপ্লিটিং সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবে। আচ্ছা, আমাকে ক্লজ বসাতে হবে, এমন একটি ক্লজ বসাতে হবে যেটা প্রথমে আমার যে স্ট্রাকচারটা দেওয়া থাকবে প্রথমে সেই স্ট্রাকচারটার সাথে মিল থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে। যেমন সামঞ্জস্য রেখে আরেকটি বাক্য বসিয়ে সেটাকে কম
স্ট্রাকচারটা কমপ্লিট করার জন্য আমি পরবর্তীতে যে বাক্যটি বসাবো সেটি অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে, তাহলে আমার বাক্যটি কমপ্লিট হবে। ওকে, আমি দেখি। ইজ অনেস্ট। রাজা হতে পারতাম, তোমাদের বয়সে এখনই রাজা হওয়া পসিবল